কারখানা গুদাম ঘর যেগুলো স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা শেষ সিদ্ধান্ত অনুযায়ী আপনার শ্যামপুর শিল্পাঞ্চলে সেখানে প্রায় 500টির মতো গুদাম ঘর এবং কারখানা স্থানান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে এবং সেটা এবছরই বাস্তবায়ন হবে বলে আমরা জানতে পেরেছি বা আমাদেরকে সেভাবে জানানো হয়েছে। কিন্তু এগুলো একদম সম্পূর্ণরূপে স্থানান্তর বা এই প্রক্রিয়া বন্ধ না হওয়া পর্যন্ত এই দুর্ঘটনা থেকে কিন্তু আমরা মুক্ত হব না। এবং আমরা লক্ষ্য করছি যে কি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক যে মানুষ সেখানে ঘুমন্ত অবস্থায় পুড়ে কিন্তু মারা গেছে। সকলকেই এগিয়ে আসতে হবে, বেআইনি অবৈধ কার্যক্রমগুলোকে আমাদের বন্ধ করতেই হবে। বাণিজ্য অনুমতি না থাকলেও এখানে কিন্তু বিদ্যুৎ, গ্যাস, পানি, অন্যান্য সব আমাদের আছে। এটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা দেখলাম যে এখানে কিভাবে একটি রেস্তোরাঁ যার বাণিজ্য অনুমতি নেই, যেই স্থাপনার কোনো বৈধতা নেই, একটা ওয়াকফ স্টেটের সম্পত্তি, সেখানে রেস্তোরাঁ করেছে, কারখানা করেছে। আমরা বাণিজ্য অনুমতি না দেওয়া সত্ত্বেও কিভাবে সে গ্যাসের সংযোগ পেল, বিদ্যুতের সংযোগ পেল, এই বিষয়গুলো আসলে সকল সংস্থাকে সমন্বিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে আইনকে কঠোরভাবে পরিপালন করতে হবে। এর ব্যত্যয় হলে এরকম দুঃখজনক ঘটনা বা পুনরাবৃত্তি। মাননীয় মন্ত্রী, যতদিন পর্যন্ত এটি স্থানান্তর করার সম্ভব না হচ্ছে এই বিষয়গুলো, ততদিন পর্যন্ত কি আমরা অবৈধভাবে এই বিষয়গুলো মেনে নেব? প্রশ্নই আসে না। আমাদের তরফ থেকে আমরা তো বাণিজ্য অনুমতি বন্ধ করে রেখেছি। এখন অন্যান্য সংস্থাগুলোর তো এগুলো যাচাই বাছাই করে দেখা উচিত যে তার বাণিজ্য অনুমতি ছাড়া কিভাবে এখানে গ্যাস সংযোগ পাচ্ছে। আমরা জানি যে গ্যাস সংযোগ সারা ঢাকা শহরে বিভিন্নভাবে অবৈধভাবে পেয়ে থাকে। এটাও হয়তো বা খতিয়ে দেখলে দেখা যাবে যে এটা অবৈধভাবেই নিয়েছে। কিন্তু এগুলো যদি আরো গভীরভাবে তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে সেভাবে যাচাই বাছাই না করা হয়, কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এই দুঃখজনক ঘটনাগুলো পুনরাবৃত্তি তো ঘটছে। আমরা প্রত্যেক বছরই কিন্তু দেখছি, শুধুমাত্র নিমতলিয়ার চুরিহাটটা না, বা প্রত্যেক বছরই কিন্তু কয়েকটি ঘটনা ঘটেই চলেছে। মাননীয় মেয়র, এই ঘটনাটা তো খুবই দুর্ভাগ্যজনক এবং যারা মারা গেছেন তাদের প্রতি আপনার কোনো একটা প্রশ্ন করি না, মানে ওইটাই যে কি পদক্ষেপ আসলে এখন নিজের কি পদক্ষেপ নেওয়া হবে? আমরা বিষয়টা আমাদের পক্ষ থেকে আমরা বিষয়টি আবার মন্ত্রী পরিষদ বিভাগে পেশ করব। আমরা এখানে একটি প্রতিবেদন জমা দিব। আমাদের এখানে ঝুঁকি, আঞ্চলিক ঝুঁকি নিয়ে একটি কমিটি আছে, তারা প্রতিবেদন দেবে। আমরা চাইব যে দ্রুত যেন ডিসেম্বরের মধ্যে, যেটা বলা হয়েছে যে অন্তত পক্ষে 500 কারখানা গুদাম ঘর স্থানান্তর, অন্তত পক্ষে সেটা যেন কার্যকর হয়। আমার মনে হয় সেটাই প্রথম প্রাথমিক পর্যায়ে আমাদের সমাধানের দিকে যেতে হবে।